নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করা তো আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু অনেক ক্ষেত্রেই চেঞ্জ করতে হয় তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোনো মেয়ে বা কোনো মহিলার বিয়ের পরে আধার কার্ডে নতুন যে অ্যাড্রেস হচ্ছে সেটা কিভাবে চেঞ্জ করবে অনলাইনে সেটা কিভাবে চেঞ্জ করতে হবে আর তার প্রসিডিওর কি আছে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তো প্রথমেই যেটা বলবো আমাদের প্রথমে আধারের যে ওয়েবসাইট আছে সে সেই আধারের ওয়েবসাইটে যেতে হবে তো যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড আধার অপশানে ক্লিক করলাম করার পরে এখান থেকে লগ ইন করতে হবে কীভাবে লগ ইন করবো সেই ব্যক্তি নিজের আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে তারপরে এখানে ওটিপির জন্য রিকোয়েস্ট করলে ওটিপি যাবে সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে তো সেখান থেকে ওটিপি বসিয়ে দিয়ে তারপরে এখান থেকে আমরা লগ ইন করবো তারপরে এখান থেকে অ্যাড্রেস আপডেট এখান থেকে আপডেট আধার অনলাইন দিয়ে এখান থেকে প্রসিড টু ড্যাশবোর্ড বলি এখান থেকে অ্যাড্রেস চুজ করবো তারপরে এখান থেকে প্রসিড করবো করার পরে এখানের জায়গাটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে করার পরে এখানে কিন্তু আধারের যে সংস্থা তার সেই সংস্থা থেকে কিন্তু বেশ কয়েকটি ডিটেলস এখানে চাওয়া হবে তো কি কী ডিটেলস চাওয়া হবে প্রথমে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে যে কেয়ার অফ মানে তার লোকাল বা লিগাল গার্জিয়ান নতুন কে হচ্ছে তার নাম তারপরে চাওয়া হবে যে তার বাড়ির যদি কোনো নাম্বার বা কোনো ফ্ল্যাট বা বিল্ডিংয়ের কোনো যদি নাম্বার থেকে থাকে সেটা তারপরে চাওয়া হবে যে লোকাল রোডের নাম বা লোকালিটি তো এগুলো কিন্তু সবকটা ম্যান্ডেটারি ফিল্ড না কিছু কিছু ফিল্ড ম্যান্ডেটারি আছে সবকটা ফিল্ড ম্যান্ডেটারি না আপনি চাইলে পরে ভরতেও পারেন চাইলে পরে নাও ভরতে পারেন যদি না জেনে থাকেন আন্দাজে কোনো কিছু ভরবেন না এরপরে কি চাওয়া হবে এরপরে চাওয়া হবে হচ্ছে ল্যান্ডমার্ক তো ল্যান্ডমার্ক যদি কাছাকাছি কিছু থেকে থেকে থাকে সেটা আপনি সেখানে মেনশান অবশ্যই করবেন আর তারপরে যেটা চাওয়া হবে সেটা কি সেটা হচ্ছে পিনকোড তো বন্ধুরা পিনকোড যখনই আপনারা সেখানে বসিয়ে দেবেন আপনার যে নতুন অ্যাড্রেসের যে পিনকোড সেটা যখনই বসিয়ে দেবেন সেই পিনকোডের ওপর বিশেষ করে স্টেট অটোমেটিক্যালি আসবে থানা অটোমেটিক্যালি আসবে পোস্ট অফিস অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে লোকালিটি অটোমেটিক্যালি চলে আসবে তো এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে এবার এখানে বলে দিই এখানে কিন্তু বাংলারও একটা বিষয় আছে ইংলিশ ইংলিশটাকেই কনভার্ট করে তারা অটোমেটিক্যালি কিন্তু বাংলা লিখে দেয় এবার অনেক ক্ষেত্রে কী হয় বাংলার যে স্পেলিং সেটা কিন্তু মানে সঠিক থাকে না তো বাংলা আপনি এখান থেকে যেভাবে ইচ্ছা আপনি টাইপ করতে পারেন তো সেইখানে মানে এমন কোনো বিষয় না যেখানে আপনি বাংলা টাইপ করতে পারবেন না বা ঠিক করতে পারবেন না অবশ্যই ঠিক করতে পারবেন তো বাংলা স্পেলিংগুলো কিন্তু দেখে নেবেন নিজের ইচ্ছামত কিন্তু আপনি বাংলা অ্যারেঞ্জ করে লিখতে পারেন তো ওরা কি করে যে ইংলিশটাকেই ডাইরেক্ট বাংলায় কনভার্ট করে দেয় যার জন্য কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায় স্পেলিংয়ে তো সেগুলো আপনারা কিন্তু করার এখানে স্বাধীনতা আছে তো তারপরে সমস্ত কিছু করার পরে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখন ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট আর একটা প্রুফ অফ আইডেন্টি আমি এখানে আপলোড করবো অ্যাজ এ পিডিএফ হিসাবে তো আমি এখান থেকে দেখুন পিডিএফ হিসাবে আমি ডকুমেন্টটাকে আপলোড করব এখানে পিডিএফ করা আছে আমি এখান থেকে ওপেন করে দিলাম করার পরে এবার এখান থেকে সমস্ত কিছু চেক করে দেখার পরে এখান থেকে দেখুন নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে এইবার আমাদের আসবে যে পেমেন্ট স্টেজ তো পেমেন্ট কিন্তু এখানে করতে হবে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দুটো ডিক্লারেশান ক্লিক করলাম এখানে আবার নেক্সট করলাম নেক্সট করার পরে আমাদের এখানে দেবে হয়েছে যে কী প্রসিডিওরে পেমেন্ট করতে চাই তো আমি ওপরে আবার ডিক্লারেশনে ক্লিক করলাম পে ইউভিসের থ্রু দিয়ে পেমেন্ট করবো তো আমি এখানে পেটিএমের থ্রু দিয়ে পেমেন্ট করতে যাচ্ছি তো পেটিএমের এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই এরকম টিক দেবে প্লাস আপনি অ্যাকনোলেজমেন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানের থেকে অ্যাক্নলেজমেন্ট ডাউনলোড করলে পরে এটা হচ্ছে সেই অ্যাক্নলেজমেন্টের কপি তো বন্ধুরা অ্যাক্নলেজমেন্টের কপি আপনারা সাথে রেখে দিতে পারেন তার কারণ এটা ইন ফিউচার আপনাদের কাজে লাগতে পারে তো এরপরে আপনারা মোটামুটি সমস্ত কিছু যদি ঠিক থাকে এক সব সপ্তাহ থেকে দু সপ্তাহ পরে আপনারা এসআরএন যে নাম্বারটা তারা দিয়েছে সেই এস নাম্বারটা দিয়ে আপনি এখানে চেকিং করে দেখবেন যে আপনার যে কারেকশানটা সেই কারেকশানটা প্রপারলি হয়েছে না তো এই স্থানের নাম্বার দিয়ে কীভাবে কি চেকিং করতে হয় বা কীভাবে স্ট্যাটাস দেখতে হয় সেটা যদি আপনি এখনও পর্যন্ত জেনে না থাকেন তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আলাদা একটা সেপারেট ভিডিও করে আপনাদেরকে সাহায্য করতে তো বন্ধুরা আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগল লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আলাদি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই